সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমার সকলে ভালো আছো তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ এবং আজকে আমরা পৌরনীতি সুশাসনের প্রথম পত্রে বিচার স্বাধীনতা রক্ষার উপায় নিয়ে কথা বলবো তো দেখো বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে আমরা দেখবো যে আমাদের সরকার পরিচালনার তিনটি অঙ্গ বা বিভাগ রয়েছে সেই তিনটি অঙ্গ বা বিভাগের মধ্যে বিচার বিভাগটা অন্যতম অর্থাৎ রাষ্ট্রের সকল বিচারিক কার্যক্রম কিন্তু বিচার বিভাগের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে এই বিচার বিভাগের স্বাধীনতাটাকে কিভাবে রক্ষা করা যায় এটা আমাদেরকে দেখতে হবে কেন দেখো যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় সেই ক্ষেত্রে আমরা আহ সঠিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না আমাদের পক্ষে আর বিশেষ করে সমাজের যারা উচ্চ পর্য উচ্চ পর্যস্ত ব্যক্তিবর্গ রয়েছে বিশেষ করে ক্ষমতাবান ব্যক্তিবর্গ রয়েছে তারা তাদের ক্ষমতাকে অপব্যবহার করে আহ নানা ধরনের সমস্যা বা দেখা যাচ্ছে নানা ধরনের সমস্যা থেকে তারা বের হয়ে আসবে সুতরাং সুষ্ঠু বিচার কার্যক্রম বা আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়ে উঠবে না এখানে আসলে বিচার বিভাগের স্বাধীনতা বলতে এখানে বলা হয়ে থাকে শাসন বা এই নির্বাহী শাসন বা যে নির্বাহী বিভাগটা আমরা বলতেছি এই বিভাগটা থেকে আহ আলাদা থাকা নির্বাহী বিভাগটা থেকে মুক্ত থাকা এই শাসন বা নির্বাহী বিভাগটা সম্পর্কে আমরা যেটা জেনেছি যে শাসন বা নির্বাহী বিভাগ একটা রাষ্ট্রের সকল শাসন কার্যক্রম পরিচালনা করে থাকে আর এই শাসন বা নির্বাহী বিভাগের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন এমপি মন্ত্রী তারপরে মেয়র সহস থেকে যারা একদম সরাসরি তাহলে আমরা এখানে শাসন বা নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ যাতে করে শাসন বা নির্বাহী বিভাগ থেকে যদি আলাদা থাকে তাহলে বিচারিক কার্যক্রম সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সম্পাদন করা সম্ভব হবে শাসন বা নির্বাহী বিভাগের যে সকল ব্যক্তি বর্গ রয়েছে তারা বিচার কাজের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না বাংলাদেশের কথা যদি বলা যায় বাংলাদেশে কিন্তু বিচার বিভাগ স্বাধীন আমরা এটা জানি যে মাসদার হোসেন মামলা করার মাধ্যমে আমাদের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করণ করা হয়েছে দুই হাজার সালে এটা এই কার্যক্রমটা করা হয়েছে এই যে বিচার বিভাগ স্বাধীন হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি কি সুষ্ঠুভাবে আমাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে আর কথা যে যেহেতু বিচার করার মতো গুরুত্বপূর্ণ একটা কাজ বা দায়িত্বপূর্ণ একটা কাজ এখানে যদি কারো কোনো হস্তক্ষেপ থাকে সেক্ষেত্রে কিন্তু সুষ্ঠু বিচার কার্যক্রম করা এটাই কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে একটা রাষ্ট্রের উন্নয়ন বা সঠিক বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করা বা টিকিয়ে রাখার জন্য হলেও বিচার বিভাগকে স্বাধীন রাখতে হবে জাস্ট আমরা স্বাধীন রাখার বেশ কিছু উপায় সম্পর্কে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা প্রথমে বলতে পারি যে বিচারকদের যোগ্যতা অর্থাৎ বিচারকদের যোগ্যতার দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে কারণ বিচারক যদি ছ যোগ্য দক্ষ হয়ে থাকে সেক্ষেত্রে তিনি সুষ্ঠুভাবে এবং তার নিজের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে আহ বা তাদের তার যে একটা সহনশীল একটা অবস্থায় দাঁড়িয়ে তিনি কিন্তু সুষ্ঠু সঠিকভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন যেটা কিন্তু আমাদের বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগকে স্বাধীন রাখার ক্ষেত্রে একটা মুখ্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এখানে বলা আছে যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়গুলোর মধ্যে প্রথমত আমাদের এই বিচারকদের যোগ্যতার দিকটা খেয়াল রাখতে হবে এরপর দেখো বিচারক নিয়োগ বিচারক যে নিয়োগ করা হচ্ছে এই বিচারক নিয়োগের ক্ষেত্রে যদি সুষ্ঠু পদ্ধতিটা অবলম্বন করা যায় সুষ্ঠ পদ্ধতির মাধ্যমে যদি বিচার করা যায় সেক্ষেত্রে কিন্তু সঠিক এবং সুন্দরভাবে বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে সুষ্ঠ নিয়োগ পদ্ধতি বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে জনগণ যাতে সঠিক মানে জনগণের মাধ্যমে তো বিচারক নিয়োগ করা হয় না আমাদের বাংলাদেশের কথা যদি বলি সেক্ষেত্রে দেখবো যে রাষ্ট্রপতি বিচারক করে থাকেন এছাড়া দেখা যে বিভিন্ন রকম ভাবে যেমন আমাদের পরিষদের মন্ত্রীদের নির্বাচন করা হয় বা রাষ্ট্রপতি নির্বাচন বা স্পিকার নির্বাচন এরকম নির্বাচনের মতো ব্যবস্থা যদি করে নিয়োগ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে বিচারকদের সুষ্ঠ সুষ্ঠুভাবে বিচারক নিয়োগ করা সম্ভব হবে এবং যাদের মাধ্যমে সুষ্ঠু বিচার বিভাগকে স্বাধীন রাখা সম্ভবপর হবে এবার দেখো বিচারে বিচারকের মেয়াদকাল বিচারকদের বিচারকদের মেয়াদকালটাকে নির্দিষ্ট করতে হবে যাতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে বিচার করা যায় মানে বিচার কার্যক্রম তারা পরিচালনা করতে পারে আসলে প্রত্যেকটা ব্যক্তির যেকোনো যে কোনো পর্যায়ের ব্যক্তিদেরই কার্যক্রমের বিশেষ করে কাজ পরিচালনা করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমা দরকার সেই সময়সীমার মধ্যে থেকে আহ তাকে তার কার্যক্রম গুলো পরিচালনা করতে হয় বা তারা যদি সেই সময়সীমার মধ্যে থেকে কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আহ সঠিকভাবে তারা কাজ করতে পারে এই কারণে দেখো প্রত্যেকটা প্রত্যেক পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কিন্তু নির্দিষ্ট একটা রেঞ্জ বেঁধে দেওয়া আছে চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তারা ওই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থেকে কিন্তু তারা চাকরি করে থাকে তো এই কারণে বিচারকদের মেয়াদকাল নির্দিষ্ট করে দেওয়া দরকার করে দিলে সেখানে তারা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে আহ সুশৃঙ্খলভাবে বিচার কার্যক্রম করতে সক্ষম হবে যার ফলে বিচার বিভাগকে স্বাধীন রাখা সম্ভব হবে মূল কথা দেখো আমরা তিনটা পয়েন্ট আলোচনা করলাম তিনটা পয়েন্টে দেখলাম যে বিচারক তাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি বা বিচারক যদি সেটাকে সব কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিন্তু বিচার বিভাগকে স্বাধীন রাখা অনেকটাই সহজ হয়ে যাবে এবার চার নম্বর পয়েন্ট যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে বিচারকদের অপসারণ বিচারকদের অপসারণ এখন এই যারা বিচার কার্যক্রম করতেছে তাদেরকে যাতে করে যে ব্যক্তি বিচারিক কার্যক্রম পরিচালনা করতেছে সে যদি অবসাদগ্রস্ত হয় বা তার মেয়াদ চাকুরির মেয়াদ শেষ হবার পূর্বে যদি সে তার মানে কার্য মানে কাজের কাজ করার যে অ্যাবিলিটি সেটা যদি হারিয়ে ফেলে বা সঠিকভাবে সেই কাজগুলো না করতে পারে সেক্ষেত্রে এই বিচারকদের অপসারণের মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের বিচার বিভাগকে স্বাধীন রাখতে সক্ষম হব তাহলে আমরা পরবর্তী পয়েন্ট দেখব উপযুক্ত বেতন ও সামাজিক মর্যাদা অর্থাৎ একটা উপযুক্ত বেতন বেতন কাঠামোর মধ্যে বিচারকদের রাখতে হবে বা বিচার বিভাগের সাথে যে সকল ব্যক্তিবর্গ সম্পৃক্ত আছে তাদেরকে রাখতে হবে সেক্ষেত্রে দেখা যাবে কি তাহলে আমাদের বিচার বিভাগটাকে স্বাধীন রাখা সম্ভব হবে এখানে বলা যে উপযুক্ত বেতন ও সামাজিক মর্যাদা যদি প্রদান করা যায় সেক্ষেত্রে তাদের একটা দায়িত্ববোধ বা তাদের একটা নিজের বিবেকবোধ থেকে বিভাগকে বিচারিক কার্যক্রমকে পরিচালনা করা সম্ভব হবে ছয় নম্বর দেখো সুষ্ঠু পদোন্নতি পদোন্নতি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বা সেন্সিটিভ একটা বিষয় আমরা দেখে বলতে বলতে পারি কেননা আহ যে যারা সিনিয়রদের বাদ দেখে যদি জুনিয়ররা বিশেষ করে সরকারি ভাবে বা বিভিন্ন ভাবে প্রসেসে দেখা যাচ্ছে বা কোনো পরিচিত ব্যক্তিদের সমন্বয়ে যদি তারা উপর পর্যায়ে পর্যন্ত উঠে যায় সেক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এখানে বলা হচ্ছে কি আমাদের এই বিচার বিভাগকে স্বাধীন রাখতে হলে সুষ্ঠু পদোন্নতি ব্যবস্থা কিন্তু চালু করতে হবে সুষ্ঠু পদোন্নতি যদি সিস্টেমটা যদি চালু থাকে সুষ্ঠুভাবে সেটাকে যদি কার্যক্রম করা মানে পদোন্নতিমূলক কার্যক্রমগুলো করা যায় সেক্ষেত্রে আমরা দেখব আমাদের বিচার বিভাগটা স্বাধীন থাকবে সাত নম্বর দেখো জনগণের কার্যক্রমকে প্রাধান্য অর্থাৎ জনগণের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে সেগুলো বিচার বিভাগকে সেগুলো মানে দেখভাল করতে হবে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন সময় হাইকোর্টে রিট করা বা বিভিন্ন কোনো কিছুর উপর রিট করে দেওয়া এই রিট করা বিষয়গুলোকে খুব দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সেটা সম্পন্ন করতে হবে কারণ এটার সাথে একদম সরাসরি জনগণের আহ বৃহৎ আকারে একটা জনগণের কিন্তু সম্পৃক্ততা থেকে থাকে তো এটা যদি সঠিকভাবে সুন্দরভাবে বা সুষ্ঠ সঠিক সময়ের মধ্যে সুষ্ঠুভাবে করা সম্ভব না হয় সেক্ষেত্রে আহ বিচার বিভাগের বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে নানা ধরনের বাধার সম্মুখীন হবে বা জনগণের কাছে বিচার বিভাগের যে আস্থা বা বিশ্বাস বিচার বিভাগের যে বিশ্বাস সেটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার ফলে বিচার বিভাগ এক পর্যায়ে আর স্বাধীন মানে স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না এখানে বলেছে যে জনগণের কার্যক্রমকে সুষ্ঠুভাবে আহ আমাদেরকে প্রাধান্য দিতে হবে যদি প্রাধান্য দেওয়া যায় সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে তো এই সাতটা পয়েন্টের মধ্যে আমরা তার প্রত্যেকটা যে বিষয়গুলো দেখতে পেলাম বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা আর বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে আমরা যদি বিচারকগণকে তার তার প্রাপ্য প্রাপ্য সম্মান মর্যাদা সবগুলো সঠিকভাবে দিতে পারি বা সঠিকভাবে বাস্তবায়ন করা যায় রাষ্ট্র যদি সেটা করতে পারে রাষ্ট্রের সরকার প্রধান যদি সেই কাজটা করতে পারে সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সুষ্ঠুভাবে তার সকল কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে আর একটা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য বিচার বিভাগের স্বাধীনতাটা কিন্তু সবচেয়ে জরুরি একটা বিষয় হিসাবে বিবেচিত তো এই ছিল হচ্ছে আমাদের বিচার বিভাগ স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার বিভিন্ন উপায় এই উপায়গুলো বা এই পন্থাগুলো পালন করার মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারবো আর আরেকটি বিষয় সরকারিভাবে ভাবে বা সাংবিধানিকভাবে তো বিচার বিভাগকে স্বাধীন হিসেবে ঘোষণা করতে হবে করার পর সেটাকে অব্যাহত বা চালু রাখার ক্ষেত্রে আমরা এই পদক্ষেপ গুলো গ্রহণ করব। কেননা আমরা একটা বিষয় জানি যে স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করাটা কঠিন তো আমাদের বিচার বিভাগ যখন রাষ্ট্রীয়ভাবে স্বাধীন ঘোষণা করা হবে তারপর আমরা এই সকল পন্থা অবলম্বন করার মাধ্যমে আমরা বিচার বিভাগকে স্বাধীন হিসাবে রাখবো যার ফলে আমাদের বিচারিক কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবো তো বন্ধুরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে